দলের নীতি বিরোধী সেই ওলামালিককে কাছে টেনে নিল আওয়ামী লীগ। বিতর্কিত নানা দাবি উপস্থাপন ও অভ্যন্তরীণ কোন্দলের পটভূমিতে ছয় বছর আগে আওয়ামী ওলামালিগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে 2019 সালে আওয়ামী লীগের তৎকালীন দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ওলামা লীগের কার্যক্রম দলের নীতি বিরোধী। তবে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বাতিল করে দেওয়া সেই ওলামা লীগকে আবার আপন করে নিল আওয়ামী লীগ। আগে এটি ছিল ক্ষমতাসীনদের সমর্থক সংগঠন, এবার সহযোগী না হলেও অন্তত সমমনা সংগঠনের স্বীকৃতি চাইছে ওলামা লীগ। তবে ধরন যাই হোক না কেন, ওলামা লীগ ক্ষমতাসীনদের সংগঠন বলে স্বীকৃতি পেয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো বলছে ওলামা লীগের ভোট নিয়ে আওয়ামী লীগের এতটা আগ্রহ নেই, তবে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো যে আন্দোলন কর্মসূচি পালন করছে এর বিরুদ্ধে সংগঠনটিকে কাজে লাগানো যাবে। 2020 সালের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে যখন মসজিদে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে জামাতে নামাজ আদায় নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন দিয়েছিল তাকে কুফুরি মতবাদ আখ্যায়িত করে ওলামা লীগ মানববন্ধন করেছিল। তারও আগে 2019 সালে বিপিএল নিষিদ্ধ এবং বাল্য বিয়ে নিরোধ আইন বাতিলের দাবিতে মানববন্ধনের খবর গণমাধ্যমে প্রকাশের পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান মিয়া গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছিলেন। পাঁচ বছর পর সেই আব্দুস সোবহান গোলাপই এখন ওই সংগঠনের সমন্বয়কের দায়িত্বে বিশেষ অতিথির চেয়ারে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা লীগ প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। ওলামা লীগকে স্বীকৃতি দেওয়ার সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে এই সম্মেলন হচ্ছে। তিনি বলেন, ওলামা লীগের নামে চাঁদাবাজি করবেন না, প্রোগ্রাম করবেন, পয়সা না থাকলে তাকে বলবেন, নেত্রীকে তিনি বলবেন তাদের খরচ যেটা নেত্রী বহন করবেন। সূত্র মতে আগামী কয়েক মাস বিরোধীদের আন্দোলনে রাজপথ উত্তপ্ত হতে পারে বলে মনে করছে আওয়ামী লীগ। এজন্য দলের প্রায় সব বহিষ্কৃত নেতাকে গত জানুয়ারি মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ইসলামপন্থী বিভিন্ন দল যাতে বিএনপির দিকে ঝুঁকে না পড়ে সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। দলের আদর্শ গঠনতন্ত্র বিরোধী নানা দাবি উত্থাপন ও নিজেদের মধ্যে মারামারি করে বদনাম কুড়ানো ওলামা লীগকেও কাছে টেনে নেওয়া হয়েছে সেই একই কারণে। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, বিএনপি নির্বাচন বর্জন করলেও তা যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেজন্য ইসলামপন্থী সহ অন্যান্য ছোট দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে বিএনপি সহ বিরোধী দল ভোট প্রতিহত করার জন্য মাঠে নামবে, এক্ষেত্রে ওলামা লীগ সহায়ক শক্তি হিসেবে কাজে লাগবে।